গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে আসার জন্য স্বাগত জানাই। তো এখন বাজে 9টা, মেয়ে মেয়ে যে ঘুম থেকে উঠেছে, জাস্ট নিচে এসেছে। নিচে এসে এই ওর ফেভারিট দুটো গান আছে, তোমরা জানো, আমি শোনাচ্ছি গানগুলো। তার আগে বলি ও কীরকম নাচ একা একা তোলে আর একা একাই করে, সেটাই আর কি তোমাদেরকে আমি একটা গান ফুল ভিডিও পুরো একটা গানটাই আমি দেখাবো, পুরো সংটাই আমি দেখাবো, কী করে নাচ তুলেছে আর কী করে করেছে। তো আজকে আর রান্নাবান্না কিছু দেখাবো না, তো চলো আগে নাচটা দেখে নাও, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো তো এখানে মেমের স্নান হয়ে গেছে। মেমকে আমি হাজারবার বললাম যে আয় আমি ক্রিম মাখিয়ে দিই, ও ক্রিম মাখবে না, ও নাইটি পরেছে আমার মতনই, ও একা একা সব কাজ করবে, ও তাই বলছে। তো দেখো কি বলছে, চলো দেখি কতটা নিয়েছো, দেখি মাখিয়ে দিয়েছি আমার, দেখি দেখেছো মা কি করে, এই দেখো একটা একটা মাখিয়ে দিয়েছি, মা বুঝে না, একবার নাইট এমনি পাকা বুড়ি, তারপরে নাইটি পড়েছে আরো লাগছে পাকুনি পাকুনি। তো চলো ওকে দেখানোর জন্য আমি তোমাদের ভিডিওটা অন করলাম, ক্রিমটা মাখছে তো একেবারে, মানে আমরা কি তার থেকে বড়। দুই দিন পরে আমার আর কোনো কাজ করা লাগবে না, সব আমার মেয়েই করবে। তো দেখছো আমি নাইটিটা চেঞ্জ করে এসেছি, কেননা মেম বডি লোশন দিচ্ছিল গায়ে, সেই বডি লোশনটা ও নিজে হাতে দিতে গিয়ে পুরো আমার নাইটিতে ফেলেছে, যার জন্য আমি নাইটিটা চেঞ্জ করে এসেছি। তোমাদের সাথে রান্নার কিচ্ছু শেয়ার করিনি, কেননা আজকে নিরামিষ রান্না করেছি পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, আর ডাল রান্না হয়েছে আমের, আম দিয়ে ডাল রান্না হয়েছে, আমের টক রান্না হয়েছে, কুমড়ো দিয়ে একটা নিরামিষ ঘ্যাট হয়েছে সজনে ডাঁটা দিয়ে। তো আমার রান্না কমপ্লিট, রান্না বান্না সেরে এসে তারপরে আমি দুটো জামাকাপড় ছিল সেগুলো হাতে ধুয়েছি, মেমের জামাকাপড় অল্প হলে সেগুলো আর মেশিনে দিই না, তোমরা জানো সেটা, হাতে ধুয়ে তারপরে সেগুলো আর নাড়িনি, সেগুলো রেখে দিয়েছি পরে নাড়বো। আগে চলে এসেছি আমি এই যে যে জামাগুলো দেখছো এগুলো, এগুলো বলতে এতগুলো আর ইস্ত্রি করবো না, কারণ আমার ভিডিও এডিটিং করা আছে, দেড়টার মধ্যে আবার যাবো নিচে, খাওয়া দাওয়া আছে, তার এখন বাজে, তোমাদেরকে বলিনি, এখন হচ্ছে গুড নুন, এখন বাজে ঠিক 1:10। তো 1:10 বাজে আমার স্নান করে জাস্ট আমি ঢুকেছি, আর এই প্যান্ট আমি ইস্ত্রি করবো, আর একটা কুর্তি ইস্ত্রি করবো, কেন করবো সেটা আমি ওখানে বসে তোমাদেরকে আমি বলবো, এখন আর আমি কিচ্ছু বলবো না, চলো আগে ইস্ত্রি করে নিই,
তারপরে আমি আসছি তোমাদের সাথে কথা বলতে। আর জামা কাপড় গুলো ভাঁজ করে, চুড়িদার গুলো ভাঁজ করে আমি আলমারিতে তুলে রাখবো, মানে যখন যাই আমি তার আগে আমি ইস্ত্রি করে নিই, ফালতু ফালতু এখন আর আমি ইস্ত্রি করবো না। তো চলো আমি ইস্ত্রি করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এইগুলো আসলো, একটু ইয়ারকি করলো, আকাজ করলো, আমি ইচ্ছে করেই কাটিনি, কেননা ওদেরকে তোমাদেরকে দেখাবো বলেই কাটিনি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধে 5:30, বিকেল 5:30, গুড আফটারনুন, এখনও সন্ধে হয়ে পারিনি। আর মেয়ে মেয়ে যে উঠে গেছে, আমি ভাবলাম যে ও উঠবে না, আমি তার আগে না পারি, সন্ধে হোক, ওর ঠাম্মি একটু মানে একটু বেরিয়েছে, আসুক তারপরে উঠুক, কিন্তু ও আগে থেকে উঠেই বসে রয়েছে। তো নিচে এখন বাচ্চা কাচ্চাদের সামলাতেই ওর পিমনি পুচকেটাকে নিয়ে রেখেছে, ও ছোটো মা তার পুচকেটাকে নিয়ে রেখেছে, এটা গেলে এখন ঘুমোতে দেবে না, ওরা সব ঘুমিয়ে রয়েছে। তো আমি বললাম তুমি উপরেই থাকো, ঠাম্মি আসুক তারপর নিচে যেও। তো ওটাকে আমি এখন এখানে রেখে আমার মোবাইলটাকে এখানে ছেড়ে তারপরে আমার বাজারে যেতে হবে। আমি ভাবলাম যে আমার মোবাইলটা নিয়ে যাব, কি কি কেনাকাটা করব সব তোমাদেরকে শেয়ার করব। মানে ব্যাপারটা হয়েছে, আমি যাব বড় বাজারে, মানে আমাদের এই বাজারে আর যাবো না, ওখানে ওই বাজারে যাব, ওই বাজারেই কেনাকাটি করব। মেমের জন্যই জিনিস কিনবো, এবার মেমকে কিনলে আমাদের পুচকেটার জন্য কিনতেই হয়। পুচকেটা বলতে আমাদের দুষ্টু, মানে আমার ননদের মেয়ে, ও হচ্ছে মেম যদি ছেঁড়া একটা জামা পরে তবুও আমাদের দুষ্টু ভীষণ পছন্দ হয়। তো ওর জন্য আনতে হবে। তা কি কি আমরা বাছাই করছি বা কি কিনবো সব তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আমার ফোনটা আমার এখানে রেখে যেতে হবে। আমার হাজবেন্ড অত সাধু না বা অত আমাকে হেল্প করে না যে ওর ফোনটা আমাকে ওই বাজারঘাটের মধ্যে দিয়ে দেবে, যাও তুমি ভিডিও করো। তো আমার ভিডিও করা হবে না, আমার ব্লগিংয়ের ভিতর আমি ওইগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমি যা যা নিয়ে আসবো সেসব তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমি এই মাস্ক পরবো, ঠোঁটে আর কিছু দেবো না, কেননা এটা পরলে ঠোঁটে আর কিছু দেওয়া লাগে না, দিলেও লোকে দেখতেও পাবে না, তাই এটা আমি এখন এরকম নেব আর আমি বেরিয়ে পড়ছি। তো চলো তুমি এখানে কিছু শুয়ে দেখো, হ্যাঁ ঠিক আছে, যখন ঠাম্মি আসবে সন্ধে হবে তখন যেও, হ্যাঁ তুমি এখানে চুপ করে শুয়ে আর এসিটা কিন্তু বন্ধ করে দিয়ে যাবে। হ্যাঁ আমিও সন্ধ্যের পরপর চলে আসবো, ঠিক আছে, অনেক সুন্দর পর, এই তো সন্ধ্যের পরপরই চলে আসবো, তুমি গুড গার্ল, শুয়ে থাকো। হ্যাঁ তো চলো মোবাইলটা আমি একে দিয়ে তারপরে আমি বেরিয়ে পড়ি, আর আমি কি কিনলাম অবশ্যই এসে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তুমি কিন্তু মনে করে
এসিটাকে বন্ধ করো। ঠিক আছে। আর আমি এই কুর্তিটা, এই যে প্যান্ট প্লাস ওটা আমি ইস্ত্রি করেছিলাম, শেষ মাঝে আপনাদেরকে দেখিয়েছি, আর এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম যে আর করবো না, কারণ খুঁজতে খুঁজতে অনেক সময় নিচ্ছিলাম। তো চলো বেরোনো যাক, তাই তো? দুষ্টুমি করবে না একা একা ফ্রি থাকলে। হ্যাঁ, চলো বাই। তো আমি বাজার থেকে চলে আসলাম, এই জাস্ট আমি ঘরে ঢুকলাম, স্নান করে নিয়েছি। এখন যা অবস্থা বাইরের, স্নান না করলে ভীষণ বিপদ। তো আমি বাইরে বেরিয়েছি, স্নান করেছি, হাত মুখ ধুয়েই ঘরে ঢুকেছি, তারপরে এসে স্নান করে জামা কাপড় ধুয়ে নেড়ে তারপরে আমি আসলাম তোমাদের সামনে কথা বলতে। আমি কী কী কিনেছি আজকে আমি দেখাতে পারবো না, কেন কি আমি ওইগুলো টানা রৌদ্রে দেবো কালকে, তারপরে গিয়ে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। রৌদ্রে মিনিমাম 1 ঘন্টা, আধ ঘন্টা তো পুরো টানা রৌদ্রে রাখবো, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন যাবো আমি নিচে, ভাবলাম বিছানা টিছানা গুছিয়ে যাব, কিন্তু 1:30 বেজে গেছে, আমার রুটি করতে হবে, এখন আর বিছানা গোছানোর মতন সময় নেই। আমি একটু মাথাটা আছড়াবো, মাথাটাকে একটু আছড়িয়ে নিয়ে তারপরে সোজা আমি নিচে চলে যাব। তো চলো আজকে আজকার আজকের মতন আমি কথাটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো কালকে গিয়ে আমি আমাদের কেন কেনাকাটা করলাম, কেন বাজারে গেলাম, সব কিছু আমি কালকে বলবো। তো চলো আজকের মতন বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুখে থাকো, হ্যাভ এ সুইট ড্রিমস, গুড নাইট, বাই। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 9টা আর আমি জামা কাপড়গুলো দেব রৌদ্রে। তার আগে ভাবলাম আমি তোমাদেরকে দেখিয়ে নিই, আমি হাতটা ধুয়ে নেবো পরে। তো এটা হচ্ছে আমাদের দুষ্টুর জন্য, এটা একটা গেঞ্জি কাপড়ের, আর এটা হচ্ছে সেম সেম আমাদের মেমের জন্য। আসলে কি হয়েছে, ও ছোটো মা দুটো ফ্রক এনেছিল, এবারে জামা কোয়ালিটির জামা ওরা ওদের আছে খুব অনেক অনেক আছে, যার জন্য ওগুলো চেঞ্জ করে এই দুটো গেঞ্জি নিয়ে এসেছি। গেঞ্জি কাপড়ে এইগুলো পরে ওরা কমফোর্টেবল হবে আর ঘুমোতেও পারবে, আর ওই ওই টাইপের ফ্রকগুলো ওদের অনেক আছে, যার জন্য এগুলো নিয়ে আসা। আর এটা এনেছি আমি আমাদের পুচকে শোনাটার জন্য, আমাদের পুচকে আমার দেওয়ারের ছেলের জন্য। তো এটা হচ্ছে একটা গেঞ্জি, এর সাথে একটা প্যান্ট আছে, এই যে হচ্ছে ইয়েলো কালারের প্যান্ট, আর গেঞ্জিটা ঠিক এরকম দেখতে, খুব সুন্দর গেঞ্জিটা। হ্যাঁ, এবার ফোকাসটা এসছে। তো এই যে হচ্ছে তার প্যান্ট ইয়েলো কালার, আমার তো এত ভালো লেগেছে কালারটা, আমি জাস্ট আর অন্য কালারের দিকে আমার চোখ যায়নি, খুব সুন্দর। তবে দুষ্টুর কালারের কম্বিনেশনটা বেশি ভালো আমার ননদের মেয়ের, ইয়েলোর ভিতরে পিঙ্ক। তো ওটা মেয়ে যেহেতু, ওর মেয়ে হিসাবে ঠিকই আছে, ছেলে হিসাবে ঠিকই আছে। আর এটা দিয়েছি আমি মেমের আর কি, যেই কারণে কেনা মেমের জামা কাপড়, তো সেই কারণে এটা আমি দুষ্টুকে দিলাম। এটা হচ্ছে একটা কটন ফ্রক, বললাম না ফ্রক এত আছে, অনেক আছে। তো আমি যেই কারণে দিচ্ছি সেই কারণে গেঞ্জি কাপড়ের কিছু দিলাম না, একটা ফ্রকই দিলাম। তো এটা হচ্ছে দুষ্টুর জন্য নেওয়া। আমি সেম সেম মেমের জন্য খুঁজেছিলাম, অনেকক্ষণ বসে বসে খুঁজেছিলাম, পাইনি, সেম পাওয়া যায়নি। এর থেকে এক সাইজ ছোটো আছে, কিন্তু এর থেকে এক সাইজ বড় সেম নেই। তো যার জন্য আমি মেমের জন্য অন্য একটা নিতে বাধ্য হয়েছি। এই জিনিসটা খুবই ভালো লেগেছে, মানে কি হাতার ডিজাইনটা খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিটা বেশি ভালো, পুরো পিওর কটন। এটা আমাদের মেমের জন্য, মেমের জামাটা হয়তো কালারটা দেখতে ভালো লাগছে, কিন্তু একটু কটন, মানে কটনটা বেশি ভালো হচ্ছে আমাদের দুষ্টুটার। এটাও খারাপ না, তবে অত ভালোও না যতটা আমাদের দুষ্টুর কটনটা। আমি চেষ্টা করেছিলাম ওরকম খোঁজার, পাওয়া যায়নি, যাই হোক। তো এটা হচ্ছে মেমের, এই যে দেখতে। এবার বলি এগুলো কেন আমি হঠাৎ করে কেনাকাটা করলাম। তোমরা যারা আমার ব্লগিং আর কি ডেইলি দেখো, আমি ছাড়লেই তোমরা দেখো, তারা জানো যে আমি কেন কেনাকাটা করলাম।
তো আমি সামনাসামনি এসে তোমাদের সাথে বলছি আমি এগুলো কেন কেনাকাটা করেছি। তো এগুলো আগে আমি রৌদ্রে দিয়ে তারপরে আমি বসছি তোমাদের সাথে কথা বলতে। আর হ্যাঁ, এই যে যে ফ্রকটা, এটা দিয়েছে আমার জায়ের বাপের বাড়ি থেকে আমাদের দুষ্টুকে, সেম আমাদের মেমকে দিয়েছে। মেমেরটা ঠিক আছে কিন্তু দুষ্টুর সাইজটা একটু ছোট ছিল, তো যার জন্য এক সাইজ আমি বড় নিয়ে এসেছি। খুব সুন্দর একটা ফ্রক দেখেছো, তোমাদেরকে বললাম না ওদের এত ফ্রক, এত ফ্রক। তো সেম মেমের কালার, মেমেরটাও সেম একই কালার, একই ডিজাইন, শুধু মেমেরটা আরেকটু বড়। আর দুষ্টুরটা আগের যেটা ছিল, যেটা চেঞ্জ করে এসেছি, সেটা আরেকটু এর থেকে এক সাইজ ছোটো, যার জন্য চেঞ্জ করে এটা নিয়ে এসেছি।